আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনে পাল্টা ড্রোন হামলা রাশিয়ার, গাজায় ইসরায়েলি সৈন্যদের মাঝে ছড়িয়ে পড়ছে শেষ ম্যানিয়া, হুতিদের মিসাইল হামলা ভূপাতিতে দাবি যুক্তরাষ্ট্রের, গাজায় সাগরপথের অবরোধ তুলে নিতে পারে ইসরায়েল, ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার 70% বাড়িঘর, এবং সর্বশেষ জানিয়ে দেব ডোনেটস্কে 24 ঘন্টায় ইউক্রেনের 350 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইউক্রেনে পাল্টা ড্রোন হামলা রাশিয়ার। রাশিয়ার একটি শহরে বিমান হামলায় অন্তত 20 জন নিহত আর শতাধিক মানুষ আহত হওয়ার পর ইউক্রেনে ড্রোন হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। এর আগে শুক্রবার রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত হয়েছে অন্তত 39 জন। গত 2 দিনে ইউক্রেন ও রাশিয়া দুইপক্ষের পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটেছে। কিয়েভ এবং খার্কিভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র বলেছেন, সেখানকার বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে। শনিবার রাশিয়ার দক্ষিণ পশ্চিমে সীমান্ত বেলগোরোদে ইউক্রেন হামলা চালানোর পর থেকে এবার পাল্টা হামলা চালালো মস্কো। বেলগোরোদে ইউক্রেনের হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। তবে ইউক্রেনের একটি নিরাপত্তা সূত্র জোর দিয়ে বলেছে যে শনিবারের অভিযানে শুধুমাত্র রাশিয়ার সামরিক অবকাঠামোই হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার রাশিয়া ইউক্রেন জুড়ে হামলা চালানোর পরে এই পাল্টা হামলার ঘটনা ঘটল। ওই হামলায় অন্তত 39 জন নিহত হয়েছেন। দুইপক্ষে চলমান যুদ্ধে এটি রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র বোমা হামলা বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেন 2023 সালের শেষ দিনে প্রবেশ করার সাথে সাথে সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল। ইউক্রেনের সামরিক প্রশাসন যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম এক পোস্টে লিখেছেন যে রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার গভীর রাত থেকেই কাজ করছে। মেয়র ইহোর তেরেখব টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, বরং ক্যাফে, আবাসিক ভবন এবং অফিসে হামলা হয়েছে। নববর্ষে প্রাকালে রাশিয়ানরা আমাদের শহরকে ভয় দেখাতে চায়, কিন্তু আমরা ভয় পাই না। আমরা ভাঙব না এবং আমাদের কেউ হারাতে পারবে না। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। সেই সাথে এখনো কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি সৈন্যদের মাঝে ছড়িয়ে পড়েছে শেষ ম্যানিয়া। গাজায় ইসরায়েলি সৈন্যদের মাঝে ছড়িয়ে পড়েছে শেষ ম্যানিয়া ব্যাধি। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার আশপাশে অনেক ইসরায়েলি সেনারা লেশম্যানিয়া ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। ইসরায়েলি হাসপাতালের ডার্মাটোলজি ক্লিনিকগুলো কয়েক ডজন সৈন্যের মাঝে পরীক্ষা করে এই সন্দেহ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, লেশম্যানিয়া প্যারাসাইট ছোট বালিমাছের কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়। প্রতিটি কামড়ে ত্বকে বেদনাদায়ক প্রদাহ সৃষ্টি হয়। ওই প্রদাহ দীর্ঘদিন পর্যন্ত থেকে যায়। যদি যথাযথ চিকিৎসা না করা হয় তাহলে তা ত্বকে স্থায়ী দাগ ফেলে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 21,822 জনে উপনীত হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় অন্তত 100 জন নিহত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও 286 জন আহত হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা 21,822 জনে উপনীত হয়েছে। তাদের মধ্যে অন্তত 8,800 শিশু রয়েছে আর আহত হয়েছে অন্তত 56,551 জন। তাদের মধ্যে 8,866 শিশু রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে এখন পর্যন্ত 339 জন নিহত হয়েছে। সূত্র আল জাজিরা। হুতিদের মিসাইল হামলা ভূপাতিতে দাবি যুক্তরাষ্ট্রের। লোহিত সাগরে আবারও হুতিদের হামলার টার্গেট হলো পণ্যবাহী জাহাজ। যদিও শনিবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির ছোড়া 2টি মিসাইল ভূপাতিতে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর এপির। লোহিত সাগরের দক্ষিণ অংশে কন্টেইনার বাহী জাহাজ মেয়ারস্কো হাংঝুকে লক্ষ্য করে ছোড়া হয় অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এই হামলা হয়েছে, এমনটা জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড। আক্রান্ত হওয়ার পর সহায়তা চায় সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানাধীন জাহাজটি। এতে
এগিয়ে যায় অঞ্চলটিতে মোতায়েন মার্কিন রণতরী ইউএসএস গ্রাবলি ও ইউএসএস লাবণ। হুতিদের ছোড়া দুটি মিসাইল ধ্বংস করে ইউএসএস গ্রাবলি। উল্লেখ্য, লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে সম্প্রতি হামলা বাড়িয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, গাজা ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে এই আক্রমণ চালানো হচ্ছে। তারই প্রতিক্রিয়ায় গত 18 ডিসেম্বর 10 দেশের জোট গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন। গাজায় সাগর পথের অবরোধ তুলে নিতে পারে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে জাহাজের মাধ্যমে ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী আগায়, তাহলে 2007 সালে পর প্রথমবারের মতো গাজায় সাগর পথের অবরোধ তুলে নিতে পারে দখলদার ইসরায়েল। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের দেশ সাইপ্রাসের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ত্রাণ পাঠানো হবে, সেগুলো সাইপ্রাসের লার্নাকা বন্দরে আসবে। ত্রাণের আড়ালে কোনো অস্ত্র আসছে না সেটি নিশ্চিতে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করবে ইসরায়েল। পরীক্ষা নিরীক্ষা শেষে 230 মাইল দূরে অবস্থিত গাজা উপত্যকায় ত্রাণগুলো ফেরিতে করে নিয়ে আসা হবে। বর্তমান গাজায় ত্রাণ আসছে মিশরের রাফা ক্রসিং ও ইসরায়েল গাজার কারেম আবু সালেম ক্রসিং এর মাধ্যমে। গাজার উপকূল গভীর না হয় সেখানে বড় জাহাজে ভিড়তে পারে না। তবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস এবং নেদারল্যান্ডসের এমন জাহাজে রয়েছে সেগুলো অগভীর পানিতে নোঙর করতে পারে। ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। বর্তমানে তারা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন। বাড়িঘর হারানো এসব মানুষ এখন খাদ্যাভাবে পড়েছেন। এছাড়া পানি ও এর চিকিৎসা সরঞ্জামের সংকটও দেখা দিয়েছে সেখানে। ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার 70% বাড়িঘর। গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে একের পর এক ধসে পড়ছে ফিলিস্তিনিদের বসত বাড়ি। বাড়ছে মানবিক সংকট। প্রায় 3 মাস ধরে গাজায় এ হামলা চলমান রয়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, প্রায় 3 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের হামলার ফলে সেখানকার 70% বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি অফিস। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, চলমান এ হামলায় গাজায় 200-এর বেশি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলে এ হামলাকে গাজার আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হিসেবে উল্লেখ করেছে মিডিয়া অফিস। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার 3 লাখ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এ উপত্যকায় মোট 4,39,000 বাড়িঘর রয়েছে। স্যাটেলাইট তথ্য পর্যালোচনা করে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী 29,000 বোমা ফেলেছে। এসব বোমা হামলায় আবাসিক এলাকা, বার্জেন্টাইন চার্চ, হাসপাতাল, শপিং মল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। হামলার কারণে এসব বাড়িঘর এমনভাবে ধ্বংস হয়েছে যে এগুলো আর মেরামতের উপযোগী নেই। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পাপ ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, গাজা শব্দটিকে ইতিহাস থেকে মুছে ফেলার এ বোমা হামলা চালানো হয়েছে। জার্মানির ড্রিসডেন সহ অন্যান্য বিখ্যাত শহরেও এভাবে বোমা হামলা করা হয়েছিল। ডোনেটস্কে 24 ঘন্টায় ইউক্রেনের 350 সেনা নিহত। ইউক্রেনের সশস্ত্র বাহিনী গত 24 ঘন্টার মধ্যে ডোনেটস্ক এলাকায় 350 জন কর্মীকে হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতি অনুসারে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ 350 সেনা নিহত ও আহত, 2টি সাঁজোয়া যান এবং 6টি পিকআপ ট্রাক ধ্বংস। কাউন্টার ব্যাটারি ফায়ারে একটি মার্কিন M777 আর্টিলারি সিস্টেম এবং একটি মার্কিন তৈরি প্যালাডিন অটোমেটিক হাইডজার নিশ্চিহ্ন করা হয়েছে, সূত্র তাস।